আপনাদের অনেকের সাথে আমার পরিচয় নাই, কিন্তু আল্লাহর মেহেরবানিতে বাংলাদেশের কওমি অঙ্গনের এমন কোন আলেম নাই যে আমার নাম জানে না অথবা আমাকে চিনে না। নামে হলেও চিনে, আব্দুল বাসিত হইলে চিনে, আমার এই বডিটা না চিনতে পারে, কিন্তু আব্দুল বাসিত খান কওমি অঙ্গনের যত আলেম আল্লাহর মেহেরবানিতে, এবং অধিকাংশ টুপি দাড়িওয়ালা পৃথিবীর যে প্রান্তেই আছে, যে প্রান্তেই আছে, আফ্রিকা আছে আলহামদুলিল্লাহ হাজার ভক্ত আছে, লন্ডন হাজার হাজার ভক্ত আছে, আমেরিকা হাজার হাজার ভক্ত আছে, কাতার দুবাই এগুলাতে তো আমি বয়ান করে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি। এই জন্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো বুজুর্গ নাই যেই বুজুর্গ আমাকে মোহাব্বত করেন না, কপালে চুমু দেন না, হাতে চুমু দেন না, বুকে জড়ায় ধরেন। শেখুল ইসলাম আল্লাহ মোহাম্মদ শফি সাহুদুর রহমতুল্লাহ আলাই উনি তো এত মোহাব্বত করতেন আমাদের চারজনকে, মামুনুল হক, খালেদ সাইফুল্লাহ ইউবি, আব্দুল বাসিত খান, হাসান জামিল, এই চারজন কি যে মোহাব্বত করতেন শেখুল ইসলাম আমাদের চারজনকে, উনি খেলাফত দিয়েছেন। কায়েদে মিল্লাত বাবু নগরী রহমতুল্লাহ আলাই উনি মনে করতেন যে এদেশে আল্লাহ পাক দ্বীনের কাজে চারজনকে দিয়ে নিবে, উনি একসঙ্গে আমাদেরকে খেলাফত দিয়েছিলেন। এরপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বুজুর্গানে দিন, এগুলো বলার উদ্দেশ্য হলো যে বড়দের সাথে আমার পরিচয় আছে, আর বড়দের সাথে পরিচয় চাইলে বড় কাজ করা সহজ হয়। যে শুরু কথা তো শুরু থেকে এটাই চলতেছিল, বড়দের সাথে পরিচয় থাকলে বড় কাজ করা সহজ। এই অঞ্চলে কারো যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে তাহলে কিন্তু কাজ নিয়ে আসা সম্ভব, মন্ত্রণালয় থেকে কাজ নিয়ে আসা সহজ হয়। কারো কোনো মন্ত্রীর সাথে সম্পর্ক নাই তাহলে এই মন্ত্রণালয় থেকে এখন আর কোনো কাজ আনা সম্ভব না। তো আমিও চাইতেছি আপনাদের কাছে থাকতে, আপনাদের কাছে থাকতে। মাদ্রাসা তো আমার আছে আলহামদুলিল্লাহ, মাদ্রাসা তো দুই তিনটা আছে আল্লাহর মেহেরবানিতে, আরও একটা মাদ্রাসা আপনাদের এই অঞ্চলের কোনো এক জায়গাতে করতে চাইতেছি, আপনাদের পাশে থাকতে চাইতেছি। হইতে পারে, এমন হতে পারে যে আপনাদের পাশে থাকতে থাকতে মাদ্রাসাটা যদি আল্লাহ কবুল করে জীবনের শেষ মুহূর্ত কবরটাও তো এই অঞ্চলের কোনো এক জায়গায় হয়ে যেতে পারে। এমনি তো আল্লাহ পাকের কাছে দোয়া করছে, আল্লাহ কবরটা তোমার রসুলের দেশে মদিনায় করে দিও, এটা তো আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি। জানি না আল্লাহ তাআলা কি করবেন, তবে ওটা তো আছেই যে আল্লাহ আমি তোমার ঘরে মরণ দিও, তোমার হাবিবের রওজার পাশে আমার কবরটা করার ব্যবস্থা করে দিও, ওটা তো আছেই। তাছাড়া এমন হতে পারে, আমি আপনাদের সকলের কাছে অনুরোধ রাখবো এই ব্যাপারে আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন।